মায়ের বয়স 51 বছর, মেয়ের বয়স 30 বছর। মা মেয়ে দুজনে মিলেই সংসার করছে এক স্বামীর ঘরে, তাই বাংলাদেশে। অবিশ্বাস্য হলেও সত্য, এই খবরটি এখন আন্তর্জাতিক মিডিয়ায় বহুল প্রচারিত ঘটনা। বাংলাদেশের উত্তর মধ্যমাঞ্চলের মান্দি উপজাতি গোষ্ঠীতে এ খবর দিয়েছে নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সুপরিচিত ম্যাগাজিন ম্যারি ক্লেয়ার। এতে বলা হয়, মেয়ে কিছু বুঝতে শেখার আগেই তার জন্মদাতা পিতাকে হারান, তারপর তার মা দ্বিতীয় বিয়ে করেন। মায়ের বিয়ের পর নতুন বাবার আদরে বড় হতে থাকে মেয়ে। নতুন বাবা দেখতে শুনতে সুশ্রী, তার মুখ ভরা হাসি। মেয়েটি যখন বড় হতে থাকেন, তখন তার বাবাকে দেখে ভাবতে থাকেন তার মা কত ভাগ্যবান। সৎ বাবার মতো সুদর্শন একজন স্বামী কল্পনা করতে থাকেন মেয়েটি। কিন্তু যখন তার মধ্যে বয়স সন্ধিক্ষণ আসে, তখন অবাক হয়ে যান একটি তথ্য শুনে। তা হলো, সে শিশু থাকতেই তার মা যখন দ্বিতীয় বিয়ে করেছেন, সেই একই অনুষ্ঠানে তার স্বামীর সঙ্গে শিশু মেয়েটিরও বিয়ে হয়ে গেছে। তখন মেয়েটির বয়স ছিল মাত্র 3 বছর। অর্থাৎ সেই মেয়েটিও এখন তার সৎ বাবার স্ত্রী। মান্দি উপজাতির প্রচলিত প্রথা অনুযায়ী এখন মা ও মেয়ে দুজনেই একজনের স্ত্রী। সে অবস্থাতেই তারা ঘর সংসার করছেন। সৎ বাবার সঙ্গে নিজের বিয়ের খবর জানতে পেরে মেয়ে বিস্মিত হয়েছিলেন। তিনি বলেছেন, আমি এই কথা শোনার পর দৌড়ে পালিয়ে যেতে চেয়েছিলাম, বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু এ সময় তার মা এগিয়ে আসেন, মেয়ের পাশে দাঁড়ান। তিনি তাকে বোঝান এটা তাদের জাতির প্রথা, তাকে তার সৎ বাবাকে স্বামী হিসেবে মেনে নিতেই হবে। বাংলাদেশ ও ভারতে দুর্গম পাহাড়ি উপত্যকায় যেসব মান্দি উপজাতি বসবাস করে, তাদের মধ্যে বিয়ের এমন রীতি প্রচলিত আছে। তাদের মধ্যে কোনো নারী যদি বিধবা হন এবং তিনি ফের বিয়ে করতে চান, তাহলে তাকে তার প্রয়াত স্বামীর কুল থেকে একজন পুরুষকে বেছে নিতে হয় স্বামী হিসেবে। কিন্তু মান্দিদের মধ্যে একা আছেন অথবা বিয়ে করেননি এমন পুরুষ বেশিরভাগই হন যুবক। ফলে তাদেরকে যদি কোনো বিধবা বিয়ে করেন, তাহলে তাকে নতুন স্বামীর জন্য ছাড় দিতে হয়। একই সঙ্গে তার কন্যাদের দ্বিতীয় স্ত্রী হিসেবে কবুল করতে প্রস্তাব দেওয়া হয়। বলা হয়, তার মেয়ে যখন পরিণত বয়সে পৌঁছবে, তখন তার সঙ্গে সে দম্পতি হিসেবে দিন যাপন করবেন। এমন প্রস্তাবে রাজি হয়ে গেলে ওই বিধবা ও তার কন্যার সঙ্গে একই অনুষ্ঠানে বিয়ে হয় একজন মাত্র পুরুষের। এই ঘটনার মা ও মেয়ে এমন এক বিয়ের মাধ্যমে হয়েছেন একজন পুরুষের স্ত্রী। মেয়েটির মায়ের দ্বিতীয় বিয়ের পর আরো 2 সন্তানের মা হন, তাই কখনো কখনো সেই মেয়েটি একান্তে নিজের করে একজন স্বামীর কথা চিন্তা করেন। কিন্তু তিনি তা ভাবনার মধ্যে সীমাবদ্ধ রাখেন। মেয়েটির চোখে তার সঙ্গে এটা একরকম চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত যে সৎ বাবাকে স্বামী হিসেবে গ্রহণ করতে হবে। মান্দি নারীরা সাধারণত তাদের নিজেদের পছন্দ মতো পুরুষকে সঙ্গী হিসেবে বেছে নেন। তাদের বিয়ের রীতি অনুযায়ী নারীরাই পরিবারের প্রধান, সমস্ত সহায় সম্পত্তির মালিক। প্রথমে যে নারী বিয়ে করবেন, তিনি একটি রোমান্টিক ভাব নেন এবং তারপরেই বিয়ের প্রস্তাব করেন। এভাবে ছোট বয়সে আসল বাবা হারানো মেয়েটিও একজন উপযুক্ত পুরুষকে বেছে নেওয়ার জন্য অপেক্ষায় ছিলেন। কিন্তু যখন তিনি জানতে পারলেন সৎ পিতাই তার স্বামী, তখন মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মায়ের সঙ্গে মেয়ে মা মেয়ের সম্পর্কে টান পড়ে। মেয়েটি বলেন, তখন থেকে মাকে আমার কাছে আর মা মনে হয় না। এখন তার কোনো পরামর্শই আমি আর শুনতে চাই না। আমার মনে হচ্ছে আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে, আমার জীবনকে নষ্ট করে দেওয়া হয়েছে। আমার বয়স যখন 15 বছর, তখনই একই সাথে আমার সৎ বাবা ও কথিত স্বামী আমাকে তার সঙ্গী হিসেবে পেতে চেষ্টা করে। তা সহ্য করতে পারছিলেন না মা, তাই একদিন জঙ্গল থেকে গাছগাছড়া এনে তা আমার খাদ্যের সঙ্গে মিশিয়ে দেন তিনি। তাতে আমার ভীষণ বমি হয়। এই সুযোগ নিয়ে সেই রাতে নিজের স্বামীর সঙ্গে কাটিয়ে দেন মা। সেই থেকে তাদের সম্পর্ক আরো খারাপ। মেয়েটিও বেঁকে বসেছেন, সৎ বাবার স্ত্রীর অবস্থানের বিরোধিতা করে নিজের মতো করে চলা শুরু করেছেন। দিনের বেলা তিনি মধুপুর শহরে ছুটে যান, বাংলা সিনেমা দেখেন, পারিবারিক অর্থ দিয়ে স্বর্ণালঙ্কার কেনেন। সে এখন তার বান্ধবীদের থেকেও নিজেকে সরিয়ে রেখেছেন। এই একাকিত্ব থেকে একসময় ওরলা মরে যাবার সিদ্ধান্ত নেন। কিন্তু তখনই জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা, সন্তানের মা হতে চলেছেন। এতে তার সামনে নতুন এক সম্ভাবনা সৃষ্টি হয়। তিনি মরে যাবার পথ থেকে ফিরে আসেন। এসব শুনে তার মা কি কোনো অনুশোচনা হয়? তিনি কি নিজেকে দোষী মনে করেন? এমন প্রশ্নের জবাবে মা বলেছেন, না, মোটেও না, আমি নিজেকে দোষী মনে করি না। ওই বিয়েটা অবশ্যই অতি জরুরি ছিল। প্রথম স্বামী মারা যাওয়ার পর আমার পক্ষে একা দিন কাটানো সম্ভব ছিল না। তখন আমার বর্তমান স্বামী ছিল গোত্রের মধ্যে একমাত্র অবিবাহিত। মান্দিদের বিয়ের বৈধ বয়স 18 বছর হলেও তখনকার 17 বছর বয়সী যুবককেই তার স্বামী হিসেবে বেছে নিতে হয়েছিল। এর কোনো বিকল্প তার সামনে ছিল না, তাই একই সঙ্গে মেয়েটিকেও বিয়ে করার অনুমতি দেওয়া হয়েছিল যুবকটিকে।
ফলে মেয়েটি যখন বড় হতে থাকে তখন তার প্রতি সৎ বাবার আকর্ষণ বাড়তে থাকে। আমি তখন একপেশে হয়ে পড়ি। এ বিষয়টি আমার কাছে ছিল ভীষণ বেদনার। এই মা ও মেয়ের মতো মান্দি সমাজে অনেক মা মেয়ে আছেন যারা একই স্বামীর ঘর সংসার করেন। তাদের মধ্যে পারভিন রেমা একজন। তিনি যখন 13 বছর বয়সী তখন তার বিধবা মায়ের সঙ্গে 18 বছর বয়সী এক যুবককে স্বামী হিসেবে বিয়ে করেন। রেমা বলেন, এটা আমাকে মেনে নিতে হয়েছিল, কিন্তু আমার ভেতরে ছিল অন্য কথা। আমার মনে হচ্ছিল বিয়ের পর আমার জীবন ধ্বংস হয়ে গেছে। তখন আমার মায়ের বয়স ছিল 36 বছর। আমি বুঝতে পারছিলাম না কেন তিনি এত কম বয়সে একজনকে বিয়ে করলেন। এরপর আস্তে আস্তে আমি পরিবারের কর্তৃত্ব নিতে থাকি। স্বামীর কাছ থেকে মাকে আলাদা করে দিতে কৌশল নেই। প্রথম 3 বছর তার সাহচর্য পেয়েছিলেন মা। তারপর আমি এমন কৌশল নেই যাতে আমাদের স্বামী তার প্রতি আকর্ষণ হারায়। আমি তার জন্য মজাদার খাবার রান্না করতে থাকি। যখনই আমাকে কাছে চায় তখন কোনো সময়ের জন্য তাকে না বলি না। এর 2-1 বছর পরে রেমা একটি কন্যা সন্তানের জন্ম দেয়। তার নাম রাখা হয় নিতা। নিতার বয়স এখন 14 বছর। পারভিন রেমা বলেন, যখনই এখন নিতার দিকে তাকাই তখনই আমার অতীতের কথা মনে পড়ে যায়। আমি ভাবি, মা আমাকে কিভাবে জোর করে বিয়ে দিয়ে আমাকে শেষ করে দিয়েছেন। তখন আমার খুব রাগ হয়, মন খারাপ হয়ে যায়। মার মতো একই কাজকে আমি আমার মেয়ের জন্য করব? রেমা বলেন, না, কারণ নিতার জীবন সম্পর্কে অনেক পছন্দ থাকতে পারে। আশায় তার বুক ভরা। আমি নিতাকে কলেজে পাঠাতে চাই যাতে সে সিদ্ধান্ত নিতে পারে কাকে সে বিয়ে করবে। নিতা এখন স্কুলে পড়ে। তার পরিবারের অস্বাভাবিক সম্পর্কের কারণে সহপাঠীরা তাকে তিরস্কার করে। তবে আশার কথা হলো, সাম্প্রতিক সময়ে এমন বিয়ের রাতে অনেক যুবতী এলাকা থেকে পালিয়ে ঢাকা চলে এসেছেন। তারা কেউ পরিচারিকা না হয় বিউটিশিয়ান, যার কারণে মা মেয়ের এমন বিয়ের রীতি অনেকটাই কমে এসেছে। আজকের মতো এখানেই শেষ করছি। নতুন কোনো ভিডিও নিয়ে অতি শীঘ্রই আবারও হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আর আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি নিয়ে আপনার মূল্যবান মন্তব্য। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।